রবিবার কান্দি থানার কোটালদিঘি গ্রামে রাস্তা খারাপের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর পুকুরে পড়ে যায় আর তার জেরেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় জানা গেছে এই ঘটনার পর গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে রাস্তা সংস্কারের দাবিতে ওই এলাকায় বিক্ষোভ দেখান এবং আগামী দিনে রাস্তা সংস্কার না হলে পঞ্চায়েত নির্বাচন বয়কটের ডাক দেন এখন দেখার বিষয় এই রাস্তা সংস্কার হয় কি না ঘটনায় ব্যাপক উত্তেজনা গোটা এলাকায় পরে কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মেম্বাররা প্রধানরা আসছি ভোটের সময় ভোটের সময় আসছি এই বলছি ভোট দেওয়ার রাস্তা করি দেবো যেমনই ভোটটা হয়ে গেছি আর মেম্বারের প্রধানের কোন নেতাদের দেখা নাই আমাদের যদি রাস্তা না হয় ভোটের আগে তো আমরা ভোট গ্রাম মিলি ভোট বয়কট করে দেবো শুনেন আমরা দয়া করে বলছি আমরা কিচ্ছু চাই না আমরা বাড়ি চাই না ঘর চাই না চাল চাই না টাকা চাই না আমরা কিচ্ছু চাই না আমরা চাই রাস্তা রাস্তা চাই আমরা না হয় না হয় আমরা ভোট করবো ভোট মমতা দিদি বা সিপিএম বা কংগ্রেস সব বয়কট করবো ভোট দেবেন না ভোট বয়কট না বয়কট করবো